জাহান্নাম এত ভয়ানক আজাব, আমি আল্লাহ জানি তুই বড় দুর্বল, জাহান্নামের আগুন এক সেকেন্ড সহ্য করতে তুই পারবি না, কারণ জাহান্নামের আগুন আমি আল্লাহ 1000 বছর করে 3000 জাহান্নামের আগুন তাপ বাড়ায়া বাড়ায়া এত তেজের আগুন বানাইলা, মারাত্মক জাহান্নামের আগুনের তাপ 500 বছর দূরের থেকে জাহান্নামীর তাপ লাগা মাত্র চামড়া গুলো খসে খসে পড়ে যাবে। আদম নবী দুনিয়াতে আসার পরে বললেন, হে মালিক, পাকশাকের জন্য আমার আগুন লাগবে, আগুন দাও। আল্লাহ বলেন, ও জিব্রাইল, জাহান্নামের আগুনের একটা অংশ আদমের দেহে পাক করে খাবে। জিব্রাইল আমিন জাহান্নামের সামান্য একটু অংশ এনে আদমরে দেয়। আদম নবীকে দেওয়ার পর আগুন দিয়া যখন কোন মাটির পাতিল দেয়, খানা তো দূরের কথা, পাত্রটা পর্যন্ত পড়িয়া ভস্ম হয়ে যায়। ও মালিক, এত তাপমাত্রার আগুন আমার লাগবে না। আল্লাহ বলেন, ও জিব্রাইল, আগুনটারে সাগরের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের পানির মধ্যে তিনটা চুবানি দাও। তিনবার আগুন চুবানি দেওয়ার কারণে 3000 পাওয়ার কমে গেল। আল্লাহ বলেন, আদমের যা লাগে দিয়া দাও, বাকি আগুন পাথরের মধ্যে ছেড়ে দাও। আদম নবী যে আগুন পেলেন, বাকি আগুন পাথরে চলে গেল। এজন্য পাথরে পাথরে যখন আঘাত লাগে আগুন জ্বলে। আগুন মেজবাতি দিয়া শালার ভেতরও পাথরের অংশ না থাকলে আগুন জ্বলবে না। যে বারুদ তৈরি হয় বারুদের ভেতরও পাথরের কণার আগুন আছে, আর পানির মধ্যে আগুন, যে আগুন থেকে বিদ্যুতের তৈরি হয়েছে, এই সামান্য দুনিয়ার আগুনের তাপ হাতে লাগলে জ্বলে যায়, এক সেকেন্ড রাখা যায় না, পুড়িয়া যায়, দাগ লেগে যায়। দু তিন দিন আগে বিমান দুর্ঘটনায় আগুনে পুড়িয়ে আমার দেশের কত বান্দা বান্দি চলে গেল, তাকাবার কোনো সুযোগ নাই, জীবনের কোনো বডির কোনো অস্তিত্ব নাই। ভাবলাম কেমন যেন তখন তারা করেছিল যখন গায়ে আগুন লেগেছে। এক গবেষক আমাকে বললেন, একটা বিমান 500 যাত্রী, 2000 যাত্রী, যত বড় বিমান হোক না কেন, আগুন লাগা মাত্র টোটাল বিমানটা পুড়িয়া নিশ্চিহ্ন হতে মাত্র 5 মিনিটের সময়ের বেশি লাগে না। কত সন্তান কাঁদে, আমার মা পুড়ে গেল, দেখাও পেলাম না, কই সেই নেপাল। এরাও ভাবেনি যে আমার ওখানেই মরণ লেখা আছে। এরে টাকার বাহাদুরের দল, ও ক্ষমতার বাহাদুরের দল, তুমি যতই টাকার বাহাদুরি করো, নমরুদের মতো, সাদ্দাদের মতো টাকাওয়ালা হও নাই, যেই সাদ্দাদ নিজের সম্পদ দিয়া জান্নাত বানাইলো, আল্লাহর জান্নাতে যাবে না বলে চ্যালেঞ্জ দিল। এরে নবীর উম্মতের দল, নমরুদের ক্ষমতা, ফেরাউনের ক্ষমতা, জীবনে ফেরাউন কত বড় দামি ক্ষমতার চেয়ারে বসে, 40 বছরে কোনোদিন ফেরাউনের অসুস্থতা হলো না, জ্বর হলো না, একটু তাকায় দেখো কই তার টাকা, কই তার খোদার দাবিদারের ক্ষমতার চেয়ার, কোথায় গেল ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, কোথায় গেল গাদ্দাফি আর সাদ্দাম আর ডব্লিউ বুশ? কিছুই নাই, এত ঘৃণিত তারা সারা দুনিয়ার মুমিন না বেইমানের কাছেও, কোন বেইমান ফেরাউন কোন নাম সন্তানের রাখে না, নমরুদ রাখে, সাদ্দাম, ফেরাউন, কারুন, হামান, এত ঘৃণিত
দুনিয়া টাকাওয়ালারা বিশ্বাস করবি না, এই জন্য মিশরের মধ্যে এখনো ফেরাউনের লাশ আল্লাহ রেখে দিছে, তাকায় দেখ।